রাম গরুর ছানাকে এবার টাটা ভাই, হাসতে গেলে বাংলা কমেডি সাবস্ক্রাইব করা চাই। প্রত্যেক শনিবার রাত 9টায় দমফাটা হাসির কম্পাইলেশন, অনলি অন বাংলা কমেডি। আরে এখানে চেয়ার রাখলে হবে না, এগুলো কি করে এলো? এগুলো বেঁচে গেছে। হ্যাঁ ম্যানেজার বাবু, হিসেব পত্র সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব নিয়ে আপনি কোনো চিন্তা। রাজু ধরছি, রাজীব, রাজু আও। কি হচ্ছে, কি হচ্ছে স্যার? ওই জড়িয়ে যাবো, বাজার যেতে হবে স্যার, দেরি হয়ে গেছে। কে রাজু? ইমাম সরি, আমি ভেবেছি রাজু। কি বলছো মা, রাজু সাইজ আর এই মালটা সাইজ তোমার এক মন হলো? ছি ম্যানেজার বাবু, ঠাকুর মশাইকে আপনার মাল বলাটা উচিত হয়নি। ওরে মা, এ এমন গোলমাল পাকাবে না, পরে সামাল দিতে পারবে না, পুরো কামাল ছেলে। যাও তুমি যাও। আরে ডাক্তার, কি কিছু করছো? জবা জবা জবা, এই পূজার কতদিন চলবে বলুন তো? আজকে তো সবে মহাপঞ্চমী, তারপর ঢোলা মন্ডা মিঠাই খিচুড়ি গুষ্টির পিন্ডি। চলেন, এই সমস্ত পুজো পুজো দুদিনের মধ্যে শেষ করে আপনার বিধান তো, কোনো বাজেট নেই, বাস। কি হয়েছে? না কিছুই না, ওই ম্যানেজার বাবু বলছিলেন যে পুজোর জন্য নাকি পয়সা নেই। ম্যানেজার বাবু, আপনাকে এই কথা বলার সাহস কে দিয়েছে? শুনুন ঠাকুর মশাই, বোধন থেকে বিসর্জন অবধি ভালো করে জমজমা করে পুজো হওয়া দরকার। পুরকি পাইয়া এই ভাষণের আগে আমারই না ভাষণ হয়ে যায়। দুর্গা মা গো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ। এখানে কিচেরা হচ্ছে হরে কৃষ্ণ। আমার চোখে নেবা হয়নি, আমি দেখতে পাচ্ছি পুজো হচ্ছে। যা দেবী সর্বভূতেষু, এখানে তো চোখ মারামারি চলছে। তব তব, যা দেবী সর্বভূতেষু এরকম তো দিয়ে থাকে। দেখ দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা। কি পাইও সত্যি ছেলেটা চিকেন খেতে বড্ড ভালোবাসে, বছরে 365টা দিন চিকেন চিকেন করে। এই এই এই, বলছি কি একটা কাজ করবি? হ্যাঁ বলো। বলছিলাম এই চিকেন গুলো যদি আমরা পার্সেল করে ওকে পাঠিয়ে দিই। এই দুর্গাপূজার নিয়ম আর মন্ত্র হেভি টপ। এই সুলেমান, সুলেমান, এই সুলেমান, তোর জন্য লেগ পিস এনেছি, লেগ পিস। কতদিন মুরগি খাইনি রে ভাই, যা মুরগি চোষ। এই কি জন আসা, এইবার কি হবে? ছুড়বো এখান থেকে, লেগ পিস পড়বো সুলেমানের হাতে। ছুড়ে দেবো, দাও ছুড়ে দি। মুরগির ঠ্যাং আকাশে উঠছে। মুরগি পাইয়া এই ঘটে হারিয়েছে রে, হারিয়েছে এই তো আছে ঘটি। হ্যাঁ ধার বাবা, চল না। এটা কি রে? কৃষ্ণ হরে হং। তো 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 বাবা, চিকেন মনে হচ্ছে তোমার পেছনে কি নড়ে? পরি এই কোথায় লোক আছে? আয় কোথায়, কেউ কিছু কে লোক আছে? আবার মিটা রে, দাও বলে আছে, দাও দিচ্ছে। আয় আবার লোক আছে। হ্যাঁ এটা কি হরে কৃষ্ণ? আরে এটা তো বেগুনি আর ডাল বড়া। কতদিন ডাল বড়া খাইনি হরে কৃষ্ণ? আরে ওই ডাল বড়া খাস না, যদি চক্রবর্তী পুরো পুরি কি পাইয়া হয়ে যাবে। ও মাসি, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই খাবার খাইয়েই ওদের হাত করতে হবে। হে
হরে কৃষ্ণ। বলছি আপনাদের জন্য একটু গরম গরম হরে কৃষ্ণ এনেছি, মানে ডাল বড়া আর বেগুনি এনেছি। হরে কৃষ্ণ। এ তো বেগুনিও না ডাল বড়াও না, এ তো ছাল ছাড়ানো মুরগি। সে কি চক্রতি হোসাই, আপনি বেগুনি আর ডাল বড়া বলে আমাদের মুরগি খাওয়াচ্ছেন? আমাদের নষ্ট করার চেষ্টা করেছি, আমি কিছু করিনি। এই দয়া সঙ্গে এই প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়েছে। যেহেতু ওকে দিয়ে পুজো করানো হয়নি, অমনি ওনাদের নামে বদনাম করতে উঠে পড়ে লেগেছে। হঠাৎ বমকে গেলে কেন? ও আমার দাদা, জানি বাজারে ওর নামে খুব বদনাম। তুমি আমার জন্য হবু ভাসুরের এইটুকু সহ্য করতে পারবে না? মাসে মাসে যে ফোনের বিলটা আসছে সেটাও তো বাবা সহ্য করতে পারছে না। হ্যাঁ গো, তোমার গলাটা এরকম লাগছে কেন? ওদিকে নয়, এই যে মাসে মাসে এত ফোনের বিল আসছে, ফোনটা তো আমায় খেতে হচ্ছে। এই প্লিজ দাদা, প্লিজ দাদা, কাউকে কিছু বলিস না। হ্যাঁ আরে শুধু তুলেছি মালটাকে, ঠিক আছে বলবো না। হ্যাঁ কিন্তু একটা কথা মানতেই হয়, এই তোদের জেনারেশনটা না হেভি ফাস্ট মাইরি। আমি এখনো অব্দি একটাও মাল তুলতে পারলাম না। সো স্যাড। কিন্তু ব্যাপারটা কি বলতো, এটা জেনারেশনের দোষ নয়, আসলে আমি তোর থেকে অনেক হ্যান্ডসাম, তো তাই তোর কোনো কেস থাকলে বলবি আমি সাল্টে দেবো। দাদা 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 শোনো, আমার ইয়ার কি বাদ ছিলাম, কাউকে বলিস না ঠিক আছে? এই তো শোনা ছেলে, কাউকে বলবো না। হ্যাঁ কিন্তু যদি কোনোদিন কোনো বেগরবাই দেখেছি সবার সামনে খুলে দেবো। এই কথা এটা ধর, আমি খুলে দিচ্ছি। না দাদা, পারলে মেয়েটাকে তাড়াতাড়ি পটিয়ে ফেল। কোন মেয়েটা? ওই যে বেরোনোর সময় বললি একটা মেয়ের জন্য তুই তোর বাইক ফিরে পেয়েছিস। ও হ্যাঁ হ্যাঁ, আরে ওই মেয়েটাই তো তোর কিসমত কানেকশন। ঠিকই বলেছিস তুই, বুঝলি? জানিস ওই মেয়েটাকে যা দেখতে না, পুরো প্রতিমার মতো। কোন প্রতিমা? ও সরকার বাড়িতে যে বাসন মাজে। আবার আহা সোনা মোনা গুলু গুলু, এত রাগ করলে কি করে হবে বলতো সব কথায়। আচ্ছা মেয়েটার ফিগার কেমন রে? ওয়ে মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হয় না, তাহলে ও তোর বৌদি হবে। সালা বৌদির ফিগার নিয়ে বলতে লজ্জা করে না? বাবা আমার লজ্জা পাওয়ার কি আছে, বউ হবে তোর, লজ্জা পাবি তো তুই। দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। কোথায় সালা চাঁদের কণা আর কোথায় কচুরি পানা। দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। আরে ও তো মাসিমা মালপো খান, তোর তো কিছুই পছন্দ হয় না। দাঁড়া দাঁড়া দাদা, হ্যাঁ দেখ তো ওই মেয়েটা। আরে ভুলভাল মেয়ে দেখে টাইম নষ্ট করিস না তো, একই তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে দেখ একবার, আরে মালটা খারাপ না চলে যাবে, দেখ একবার। আরে এটাই তো ওই মেয়েটা। হ্যাঁ ওই মেয়েটা দেখলি, দেখলি গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আমি কিন্তু বাড়ি থেকে বাবাকে বলবো। Thank you.
বাচ্চা কিডন্যাপ করে পালাচ্ছ? কিডন্যাপ মানে? কোথায় লাল আলো জ্বলছে, কোথায় সবুজ আলো জ্বলছে না দেখেই গাড়ি চালিয়ে যাচ্ছ? পশ্চিমবঙ্গে থেকে লাল সবুজের তফাত বোঝে না, এ তো হতে পারে না। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। বল বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও নিয়ে যাইনি স্যার, স্কুলে নিয়ে যাচ্ছিলাম আমার ভাই। না স্যার, ঘপ মারছে। হ্যাঁ স্যার। এ ঘপ মারছিস রে, বলে দেবো তোর কেসটা। না না দাদা প্লিজ। কি এরকম করছিস কেন? কেসটা ওই গার্লফ্রেন্ড কেস স্যার। গার্লফ্রেন্ড? এইটুকু বাচ্চার গার্লফ্রেন্ড? আজকালকার যুগে এসব হয় স্যার, ও আপনি বুঝবেন না। ওসামার বুঝে দরকার নেই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আচ্ছা বলো তো বাবা, সিগন্যাল ভায়োলেট করে কোথায় যাচ্ছিলে? ওই আমার গার্লফ্রেন্ডের পেছনে। তোমারও গার্লফ্রেন্ড? সদ্য তুলেছি। এই ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এই যাও যাও। হ্যাঁ শোনো, বলো বলো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো, আমি ডিউটিতে আছি, একটু পরে করো, শোনা একটু পরে করো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও একটা কেসের ব্যাপার, তুমি বলো না। স্পেশাল কেউ? বাংলা কমেডিতে ।